মন্দিরে 151 ফুটের বিরাট হনুমানজির মূর্তি, মন্দিরের ভেতরে কাচের নিখুঁত নকশা সহ দেবাদিদেব মহাদেবের এত বড় মূর্তি। এই মন্দিরে কিভাবে আসবেন, কখন খোলা থাকে, এখানে আর কি কি আছে, সবকিছুই থাকতে চলেছে এই ভিডিওতে। Hey guys, welcome back to YouTube channel The Bangalajist. আজকে আমরা চলে এসেছি কলকাতার সব থেকে বড় রাম মন্দিরে। কিন্তু হচ্ছে মেন রোড, আর এইদিকে হচ্ছে হলো ইকো পার্কের গেট নাম্বার 4। এখান থেকেই আমরা একদম সোজা রাস্তাটা নেব, আর সোজা রাস্তায় চলে গেলেই কিন্তু হনুমান মন্দির। আপনারা কিন্তু এখান থেকে অটো অথবা টোটো নিয়েও কিন্তু পৌঁছে যেতে পারেন হনুমান মন্দির। পৌঁছাতে লাগে মোটামুটি ওই 5 মিনিট, কারণ একদম সোজা রাস্তা, আর ভাড়া পড়ে ওই 15 টাকা। এই রাস্তা দিয়ে হচ্ছে হলো হরিণালয়। আমরা কিন্তু 1 বছর আগেই ঠিক এখানে ভিডিও করতে এসেছিলাম। এই হচ্ছে হলো হরিণালয়, আর আমরা যাব কিন্তু সোজা। তো আজকে যেই রাম মন্দিরে আমরা আছি, আপনাদেরকে জানিয়ে দিই এখানে কিন্তু আছে 151 ফুটের একটা হনুমানের মূর্তি, যেটা আপনারা এখানে এসে দেখতে পারেন। আর অনেকদিন ধরে ইচ্ছা ছিল অযোধ্যা রাম মন্দিরে যাওয়ার, কিন্তু সেই রাম মন্দিরে আপাতত যাওয়া হয়নি। কিন্তু আমরা চলে এসেছি আজকে নিউ টাউনের রাম মন্দিরে। আর আজকে অলরেডি একটা গুমোট হয়ে আছে, বৃষ্টি আসার সম্ভাবনা, কারণ বর্ষাকাল। তবুও যতটা পারি আপনাদেরকে দেখাবো। হনুমানজির মূর্তিটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা বড় আর কতটা বিশাল। আপনারা আসলে চোখের সামনে আরো বেটার বুঝতে পারবেন যে সাংঘাতিক বড় মন্দিরের ঠিক বাইরেই আপনারা কিন্তু বাইক রাখতে পারবেন, বাইক রাখার জায়গা আছে, তাছাড়া গাড়ি রাখারও কিন্তু জায়গা আছে। রাস্তার উপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি রাখা আছে, এখানে গাড়ি রেখে যেতে পারেন। মন্দিরে পুজো দেওয়ার কিন্তু যাবতীয় সামগ্রী এখান থেকে আপনারা পেয়ে যাবেন। একদম মন্দিরের এন্ট্রেন্সের সামনেই রয়েছে এই দোকানগুলো। এখানে কিন্তু আপনারা 51 টাকা থেকে 301 টাকার ডালা পেয়ে যাবেন। তো আমরা যেটা নিয়েছি সেটা কিন্তু হচ্ছে 51 টাকার ডালা, আপনারা কিন্তু 301 টাকারও ডালা নিয়ে নিতে পারেন ভিতরে গিয়ে পুজো দেওয়ার জন্য। তা আসুন এবার আমরা ফাইনালি যাব ভিতরে। এটা হচ্ছে সামনে মন্দিরের মেন প্রবেশদ্বার, এখান থেকে ঢুকে গেলে আমরা চলে যাব রাম মন্দিরে। আর দেখুন বড় করে লেখা আছে শ্রী রাম মন্দির। তো আসুন এবার ভিতরে যাওয়া যাক। মন্দিরে ঢুকেই প্রথমেই চোখে পড়বে ডান দিকে রামায়ণের এক দৃশ্য, যেখানে রাবণ সীতা হরণ করে নিয়ে যাচ্ছিলেন, জটায়ু বাধা দিতে আসলে তার ডানা কেটে ফেলেন রাবণ। এই মন্দিরে ভক্তরা এসে নারকেল বেঁধে মানত করেন। সামনেই রয়েছে একটা ঘর যেখানে সৎসঙ্গ হয় প্রতিদিন সকাল 5টা থেকে 6টা পর্যন্ত এবং বিকেল বেলায় 4টে থেকে 5টা পর্যন্ত। মন্দির চত্বরে কিছু দোকানও আছে যেখান থেকে ধার্মিক বই থেকে যাবতীয় পুজো সামগ্রী পেয়ে যাবেন। মন্দিরে রয়েছে দেবাদিদেব মহাদেবের বিশাল ধ্যানমগ্ন অবস্থায় একটা মূর্তি, মহাদেবের সুন্দর মুখশ্রী, পরনে বাঘের ছাল, বুকে রাম নাম, আর গলায় বিরাজমান বাসুকী নাগ ও রুদ্রাক্ষের মালা। প্রত্যেকটি জিনিস খুবই নিখুঁত। মহাদেব যেখানে বসে আছেন তার নিচের দিকে রয়েছে নানান দেবদেবীর বিগ্রহ, কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুর ও মা পার্বতী। এই মহাদেবের মূর্তি এতটাই বড়, যেটা আপনারা এখানে সামনে না আসলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। আর এটা কিন্তু করা হয়েছে জলের উপরে, মানে এই আমরা এখন হাঁটছি জলের উপর দিয়ে, আর চারপাশে জায়গা করা আছে, আপনারা কিন্তু একবার হেঁটে দেখতে পারেন চারপাশটা। তার ঠিক পরেই চোখে পড়বে বিরাট বড় প্রভু বজরংবলীর মূর্তি, যা 151 ফুট উঁচু। Thank you.
প্রবেশ করার আগে রয়েছে বিশাল বড় গেট, যার উপরেই বজরংবলীর মূর্তি বিরাজ করছেন। আর পুরো দেওয়াল জুড়ে অনেক দেবদেবীর নানান বিগ্রহ তৈরি করা। মন্দিরে ঢোকার আগে এখানে কিন্তু হাত ধোয়ার জায়গা আছে, আর পাশে কিন্তু টয়লেটও আছে। এখানে হাত ধুয়ে তারপরে কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করতে পারি। মন্দির ঢোকার আগে কিন্তু এই জায়গায় কিন্তু জুতো খুলে ঢুকতে হবে অবশ্যই। আর এটা হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার, আর ঠিক ওপরে আমরা দেখতে পাচ্ছি হনুমানজির একটা মূর্তি। সামনে সাপের মুখ দিয়ে ঢুকলেই কিন্তু আমরা সোজা শিবের মন্দিরে পৌঁছে যাব। তাছাড়াও কিন্তু মূল মন্দিরের ভেতর থেকেও কিন্তু শিব ঠাকুরের মন্দিরে যাওয়ার রাস্তা রয়েছে। ঢুকেই চোখে পড়বে একটা বড় সাপের মুখ, প্রচুর দেবদেবীর বিগ্রহ তৈরি করা এখানে। শ্রীকৃষ্ণের কালিয়ানাগমনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এখানে খুব সুন্দরভাবে। এর ঠিক পাশেই আছে এক বিশালাকার রঙিন রথ, যাতে বিরাজ করছেন ভগবান বিষ্ণু। রাম মন্দিরে প্রবেশ করার পাশেই রয়েছেন মহাদেবের বিগ্রহ। এবার আসুন প্রবেশ করা যাক রাম মন্দিরে। রাম মন্দিরে প্রবেশ করা মাত্রই চোখে পড়বে চোখ ধাঁধানো কাচ দিয়ে তৈরি মন্দির। প্রবেশ করেই বাঁ দিকে পড়বে দুটি বিগ্রহ, একটি হলেন মা সতী মাতার বিগ্রহ ও আরেকটি হলেন প্রভু বজরংবলীর বিগ্রহ। প্রবেশদ্বারের ঠিক সামনেই রয়েছেন একটি কাঁচের ঘর, যার মধ্যে আছেন চার দেবদেবীর বিগ্রহ। প্রথমেই শ্রী শ্যাম বাবার বিগ্রহ, তার ঠিক পাশেই আছেন মা কালীর বিগ্রহ, আর আছেন মা দুর্গা আর প্রভু বজরংবলী। মন্দিরের মূল গর্ভগৃহে মোট তিনটে অংশ, মাঝখানে বিরাজমান শ্রীরাম, শ্রী লক্ষ্মণ আর মা সীতার বিগ্রহ। তার ডান পাশে আছেন রাধা এবং শ্রীকৃষ্ণের বিগ্রহ, আর বাঁ পাশে বিরাজমান নারায়ণ এবং মা লক্ষ্মী। প্রত্যেকটি বিগ্রহ অপূর্ব সুন্দর। রাম মন্দিরের ভেতরে নানান পৌরাণিক কাহিনীর বর্ণনা করা আছে। মন্দিরের ভেতরে কিন্তু ধূপ প্রদীপ অথবা মোমবাতি দেখানো মানা আছে, তাই আপনারা বাইরে এসেও কিন্তু ঠাকুরকে ধূপ প্রদীপ দেখাতে পারবেন। আপনারা সামনে একটা রাক্ষসের মুখ দেখতে পাচ্ছেন, এই রাক্ষসের মুখটা কিন্তু একটা প্রবেশ পথ। এখান থেকে ঢুকে গেলে আমরা পৌঁছে যাব শিব বাবার মন্দিরে। আর যেরকম আপনাদেরকে বলেছিলাম, রাম মন্দির থেকেও কিন্তু প্রবেশ করা যায়। এটা হচ্ছে রাম মন্দিরের এক্সিট, তো এখান থেকে বেরিয়ে আমরা এখান ঢুকে যেতে পারবো শিব ঠাকুরের মন্দিরে। তো আসুন প্রবেশ করা যাক এই মুখের ভিতর থেকে। সামনে যে আমরা একটা সাপের মুখ দেখেছিলাম, সেখান থেকে আমি বলেছিলাম যে এখান থেকে ঢুকে শিব বাবার মন্দিরে যাওয়া যায়, এটাই হচ্ছে হলো ওই রাস্তাটা। রাম মন্দিরের পাশেই আছেন শ্রী শ্রী জিন মাতার মন্দির। জিন মাতা দেবীর বিগ্রহটি অপূর্ব সুন্দর। জিন মাতা মন্দিরের পাশেই তৈরি হয়েছে এক নতুন মন্দির, শ্রী শ্রী বালাজি বাবুসার মন্দির। মন্দিরের মূল গর্ভগৃহে রয়েছেন বালাজি বাবুসা, আর তার ডান পাশে আছেন মা শেরাওয়ালি, আর বাঁ পাশে আছেন পঞ্চমুখী হনুমানজির মন্দির। মন্দির
মন্দিরে আছে বিশালাকার একটি শিবলিঙ্গ। অন্ধকার নেমে আসতেই মন্দির প্রাঙ্গণ জ্বলে উঠল বিভিন্ন ধরনের আলো দিয়ে, আর সৌন্দর্য করে দিল দ্বিগুণ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না।